তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজ আমি নতুন ব্লগ নিয়ে এসেছি, তো চলো ব্লগটা শুরু করছি। আমাদের পাখা ফ্যানটা আমি পরিষ্কার করব, এই গলায় ফুলো পড়ে গেছে, কয়েকদিন পরিষ্কার করা হয়নি। তো একটু বিছানার উপরে তো আমি তার কয়েকটা চিক পেতে নিচ্ছি, বস্তা পড়ে যাবে। তুলে নিয়ে আসছি পাখাটা, গিয়ে দেখো এই ধুলো গুলো আমি এগুলো পরিষ্কার করবো। বিছানার উপরে পাখাটা, তো তার জন্য আমি বস্তা পেতে নিয়েছি, আমি এই ঝুড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি, ধুলো পড়ে গেছে। একটা ব্লেড পরিষ্কার করা হয়ে গেছে, আরেকটা ব্লেড পরিষ্কার করছি। তোমরা তো দেখছোই, দেখো কত বস্তার মধ্যে ধুলো গুলো পড়ে গেছে, অনেকটাই ধুলো জমে গেছিল। পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি এটাকে মুছে দেব। এই যে ঝেড়ে পরিষ্কার করলাম, তাও দেখো হালকা ধুলো গায়ে লেগেই আছে, প্রচন্ড গরম পড়ছে, তার মধ্যে পাখা বন্ধ করা আছে। তো শাড়িটা চেঞ্জ করলাম, খুব গরম লাগছে, নাইটি পরে চলে এসেছি। তো চলো পাখাটা তো আমি ঝেড়েই রেখেছি, এবার মুছে নেব, শুকনো কাপড় নিয়ে চলে এসেছি। যে ধুলোগুলো আছে সেই ধুলোটা থাকবো নাকো, মুছে ধুলোটা আমার মোছা হয়ে গেছে। চলো আমার হয়ে গেছে, তোমরা কমেন্ট করে বলবে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, বলবে কার কেমন লাগলো ব্লগটা, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। মাথাটা নামিয়ে আছি, পাখাটা থেকে যাচ্ছে মাথাতে, তাদের মাথা তুলতে পারলাম না, আমি নেমে পড়ছি বিছানা থেকে। প্রচন্ড গরম, আমি ঘেমে গেছি, দেখো
প্রচন্ড গরম লাগছে, পুরো ঘেমে গেছি। আমার তো ফ্যানটা বন্ধ করা আছে। তো এবার আমি এগুলো সব পরিষ্কার করে নেবো, ধুলোগুলো বস্তার মধ্যে যেই ধুলোগুলো পড়েছে। তারপরে একটু হাওয়া খাবো।